বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লাবু তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে মৌলভীবাজারের সোনাপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা সেখানে আত্মগোপনে ছিলেন। গত জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ দুই আসনে জয়ী হন হেনরি। এর আগের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও বিএনপির রুমানা মাহমুদের কাছে তিনি পরাজিত হন। 2009 সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য থাকার সময় ঋণ কেলেঙ্কারি সহ নানা ঘটনায় তার নাম আলোচনায় আসে। অন্যদিকে দুটি হত্যা মামলায় পুনঃগ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সকালে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এই আদেশ দেন। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর আপনি মায়া এখনো ছাড়তে পারেনি, জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো সুফিয়া।